নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেছেন, ছাত্র জনতার সফল আন্দোলনের মাধ্যমে দেশে একটি পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের সুফল দেশ ও দেশের জনগণ যেন পায়, সেজন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সোমবার বেলা 11টার দিকে ভোলা জেলার সার্বিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রীয় অবকাঠামো সুরক্ষা ও যৌথ বাহিনীর কর্মকাণ্ড পরিদর্শন শেষে ভোলা সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। নৌবাহিনী প্রধান আরও বলেন, আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনী সবসময় দেশের জনগণের পাশে ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদান করে আসছে। রাজধানী তেজগাঁও শিল্প অঞ্চল এলাকায় 6 দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। সোমবার দুপুর 12টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন তারা। জানা যায়, টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল নিয়োগ বাতিল সহ 6 দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন। এদিকে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা ও আশপাশের এলাকায় যান চলাচল স্থবির এবং যানবাহনে দীর্ঘ সারি সৃষ্টি হয়। আওয়ামী লীগ সরকারের আমলে নিখোঁজ ও গুম ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ গুম পরিবার। সোমবার দুপুরে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে গুম পরিবারের স্বজনরা এই দাবি জানান। এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জি আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবিতে উত্তরায় মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার সকালে বিমানবন্দর এলাকায় মানববন্ধন করে এই দাবি জানায় এলাকাবাসী। কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় গুলিতে নিহত হন নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ হাসান। সোমবার দুপুর 1টার দিকে নিহত আসিফ হাসানের কবর জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা 1 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব। দেবহাটা উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের আসকারপুর গ্রামে আসিফ হাসানের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নগদ 35,000 টাকাও তুলে দেন তিনি। সকল ধরনের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটের পরিবেশ না ফেরা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় জামায়াত। বেশিও না কমও না, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু সময় দেবে দলটি। সোমবার দুপুরে গাইবান্ধার হোটেল আর রহমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাইবান্ধার শহীদ পরিবারের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার দুপুরে বঙ্গভবনে গিয়ে সেনাপ্রধান সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া তিনি দেশব্যাপী আইন শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে হুঁশিয়ারি করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আপনি হিন্দুস্থানের রাজা হতে পারেন কিন্তু বাংলাদেশের কিছুই না। আপনি বাংলাদেশ নিয়ে কটূক্তিপূর্ণ কথা বলবেন আর বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না, পূর্বে কখনো মানেনি, এখনো মানবে না। তিনি আরো বলেন, আপনি বাংলাদেশকে বাজারে রূপান্তরিত করবেন সেটা হবে না। আপনি এটা শেখ হাসিনার গোলামের সরকার পাননি, এটা কিন্তু আবু সাইদের রক্তের সরকার, ছাত্র জনতার গণ আন্দোলনের সরকার। এ সরকারকে অবহেলা করার কিছু নেই। সোমবার প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি। জয়নুল আবেদিন ফারুক আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছিল, অসংখ্য মায়ের বুক খালি করেছে। ইলিয়াস আলী সহ অসংখ্য বিএনপি নেতাকে গুম করা সেই শেখ হাসিনা আজ আর নেই, ভারতে পালিয়ে গেছে, তাই আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। সংগঠনের গতিশীলতা বাড়াতে এবং শক্তিশালী করতে বিএনপির বৃহত্তর চীন শাখার উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চীনের শেনজেন শহরে এই অনুষ্ঠান হয়। দীর্ঘদিন পর বিএনপির ব্যানারে অনুষ্ঠান করতে পেরে খুশি চীন শাখার নেতাকর্মীরা। মোহাম্মদ ওয়ালিউল্লাহর সঞ্চালনায় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন হুসাইন মোহাম্মদ শাকওয়াত। সভার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। মত বিনিময় সভায় বক্তারা ফ্যাসিবাদ ও স্বৈরাচার পতনের নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তারা বলেন, জাতীয়তাবাদী আদর্শই আমাদের শক্তি এবং এই শক্তির জোরেই আমরা সফল হতে পারব। আসুন আমরা সবাই মিলে একযোগে কাজ করি এবং দলের গতিশীলতা বাড়িয়ে একটি শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তুলি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঘটনার তথ্য, হতাহতের তথ্য এবং মামলার তথ্য চেয়ে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভিসি, সকল জেলার ডিসি, এসপি, সিভিল সার্জন ও সকল সরকারি হাসপাতালে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ও বি এম সুলতান মাহমুদ। এছাড়া সকল গণমাধ্যমের কাছে জুলাই আগস্টের আন্দোলনের ফুটেজ চেয়েও অনুরোধপত্র পাঠানো হয়েছে।